এখানে কিছু চারা আছে দেখুন, যদিও ঘাস। এটা এনআরসিসি রংপুর লাইমেট টেকের উপরে এনআরসিসি ডেইজি অরেঞ্জের এরকম গাছ, ছোট গাছ পাবেন এই 200 টাকায়। ছোট গাছ রংপুর লাইমেট টেকে পাবেন। আমি এখানে কয়েকটা চারা আছে দামগুলো বলে দিচ্ছি। এরকম চারা, এর থেকে বড় গাছ, কিন্তু এর থেকে বড় আছে ওর পিছনের দিকে। এখানে আছে, এটা নিউ সেলার মৌসুম, নিউ সেলার মৌসুম্বিগুলো পাবেন। এগুলো একটু বড় গাছ, এগুলো তো একটু কস্টলি, 450 টাকা করে দাম। এই হাই টু অরেঞ্জ, অরেঞ্জ বাংলাদেশের মাসুদ করিমের একটা অফিস, অনেকগুলোই ছিল, সব ফুরিয়ে গেছে। এই থাই টু অরেঞ্জ, এই থাই টু অরেঞ্জের গাছগুলো আছে, এগুলোও 450 টাকা করে। এখানে হচ্ছে ছোটো মিশরীয় মাল, এটা ছোট গাছ, এটা 250 টাকা। এই যে এটা হচ্ছে মিশরীয় মালটা, 250 টাকা। এই যে ডেইজি অরেঞ্জ, বড় গাছ, বড় গাছের এগুলো আছে 400-450 টাকা করে। সেলার মৌসুমবি দেখুন, এটা হচ্ছে সেলার মৌসুমবি। এখানে একটা ফল হয়েছিল গাছে, ফলটা খেয়ে নিয়েছি। এই যে নিউ সেলার মৌসুমবি, আমার ওখানে যে গাছটা ছিল গাছটা বিক্রি হয়ে গেছে, প্রচুর ফল ছিল, একজন ভদ্রলোক নিয়ে নিয়েছে। এই যে এই নিউ সেলার মৌসুমবি, ডেইজির বলছিলাম বড় চারা, এগুলো 200 টাকা, ঝোপালো চারা 200 টাকা পাবেন। এখানে কটেক চারা আছে আমি বলে দিলাম দাম সহ, কালা বীজও ভাল, 400 টাকা করে দাম। বড় চারা, পুরোনো চারা এগুলো, কিন্তু এগুলো আগের বছরের, এবছরের না, কালা বীজ ও ভাল। তো এই কটাই এখানে আছে। এটা হচ্ছে ভ্যালেন্সিয়া, কাটার ভ্যালেন্সিয়া। এখানে এগুলো হচ্ছে এনআরসিসি ডেইজি, যেগুলো রংপুর লাই মেট্রিকের গাছ সেইগুলো। এখানে এনআরসিসি ডেইজি অরেঞ্জ, বড়ো আছে ছোটো আছে। এটা হচ্ছে নিউ সেলার মৌসুম, তো এই নিউ সেলার মৌসুম দিয়ে ছোটো ছোটো ভালো ভালো গাছ পাবেন এবার। এটা নিউ সেলার, তো এখানে সবগুলো হচ্ছে নিউ সেলার মৌসুম, পুরোনো গাছ, এগুলো ম্যাচিওর গাছ, পুরোনো গাছ। এটা নিউ সেলার মৌসুমবি, পুরোনো গাছ, মেসির গাছ, রংপুর লাইমের টেকের ওপরে। সব নিউ সেলার মৌসুম, সব নিউ সেলার মৌসুম। এখানে আছে দার্জিলিং জায়ান্ট, মোটা মোটা গাছ, সব লম্বা লম্বা, 3 ফুট 4 ফুটের দার্জিলিং জায়ান্ট, দার্জিলিং জায়ান্ট সব। এই যে এখানে আছে এনআরসিসি রংপুর, এনআরসিসি অরেঞ্জ, টু টাইম অরেঞ্জ, এটা এনআরসিসি রংপুর লাই মেট্রিকের উপরে বছরে দুবার হয় নাগপুর ভ্যারাইটি। এই টু টাইম অরেঞ্জগুলো পাবেন। এখানে ডেইজি অরেঞ্জ আছে কিছু দেখাচ্ছি, এইগুলো এইগুলো হচ্ছে ডেইজি অরেঞ্জ, ডেইজির বড় বড় পাতা, 3 ফুট 4 ফুট 3 ফুট 3.5 ফুট লম্বা। এই ডেইজি অরেঞ্জগুলো পাবে। কাটল গোল্ড, এই এটা হচ্ছে কাটল গোল্ড মৌসুমবি, কাটল গোল্ড মৌসুমবি, এটা লম্বা, রংপুর লাইম একটু করে মোটা 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 চারাগুলো পাবেন। এগুলো যে পাকিস্তানি কমলা চারা আছে কিছু, পাকিস্তানি কমলা এরকম 3 ফুটের গাছ, পাকিস্তানি কমলা। এই গাছগুলোর আমি রেট একটা আন্দাজ বলছি, এগুলো 300 টাকা করে দাম। আর এখানে যে কাটার ভ্যালেন্সিয়া, কাটার ভ্যালেন্সিয়া
দুটো ডাল বিশিষ্ট ছোট্ট ছোট প্যাকেটের ওপরে এই গাছ, এটা কাটার ভ্যালেন্সিয়া। তো এই কাটার ভ্যালেন্সিয়ার এই গাছগুলো পাবে। এখন সব থেকে বেশি চর্চিত গোল্ডেন মৌসম্বি, অনেকে বলেন দাম বেশি। হ্যাঁ একটু দাম বেশি আছে, খুব আহমরি না। ওগুলো গতবারের গাছ, এবছরের গাছ নয়। এই গোল্ডেন মৌসম্বি জনপ্রিয় একটা গোল্ডেন মৌসুমি, জানেন তো গোল্ডেন মৌসুমি কার নার্সারি, সেই গাছ। অনেকে বলেন যে না 150 টাকা 100 টাকা পাওয়া যায়, কিন্তু এইরকম গাছ আপনি পাবেন না, এরকম বড় বড় হেলদি এই গোল্ডেন মৌসুমি পাবেন। লম্বা দেখুন, এখানে একটা আছে দেখুন, এগুলো হচ্ছে পাকিস্তানি মালটা, সমস্ত পাকিস্তানি মালটা ভ্যারাইটিজ বলে এগুলো সবগুলোই। এই যে পাকিস্তানি মালটা, এই পাকিস্তানি মালটার গাছগুলো আছে, এগুলো 400 টাকা করে দাম হয়, মোটা মোটা গাছ। এইরকম পাঞ্জাব মালটা পাবেন 300 টাকা করে, পাঞ্জাব মালটা, পাঞ্জাবের একটা ভ্যারাইটিস, ইয়েলো হয়, এবং আমার কাছে হয়েছিল, ফল রিভিউ দেওয়া হয়েছিল, তো আগের ভিডিওটা দেখে নেবেন। এই হচ্ছে এখানে গাছ, যে কাটিমুনের গাছ, মাথায় লম্বা ছেড়ে যাচ্ছে, মোটা গাছ, এই যে কাটিমুনের মোটা মোটা গাছ। এটা একটা ব্যানানা মোটা গাছ, এই ধরনের গাছ আছে। এখানে বাধা আছে অনেকগুলো, এগুলো পড়ে যাবে বলে, তো আমি কাছ থেকে একটু দেখাই। মানে গাছগুলো প্যাকেটগুলো এবড়ো খেবড়ো পড়ে যাবে বলে রাখা আছে। এখানে আছে ব্যানানা আছে কিছুটা, একটা আছে ধরুন যে মাল্টি গ্রাফটিং এর, কাটিমন একদিকে আছে আর অরুণিমা একদিকে আছে, চাকা পাত, এর মধ্যে হাড়ি ভাঙা, এর মধ্যে হচ্ছে হাড়ি ভাঙা আছে, এর মধ্যে আছে আম, অরুণিমা, অরুণিকা, এর মধ্যে অরুণিকাও আছে। তো বাঁধনটা খুলে একটু দেখাই, এই যে এরকম গাছ আমি অনেক জায়গায় পাঠিয়েছি। আমি পশ্চিমবঙ্গের বাইরে উড়িষ্যা, তোমার ইউপিতে পাঠিয়েছি, এইসব মাল্টিক্যাপ্টিংয়ের বড় বড় গাছ ইউপিতে অনেকগুলো গেছে। জোপাল মাল্টিক্যাপ্টিং, যেটা কাটিমুন, আর একটা হচ্ছে 12 মাসে থাই কাটিমুন, কিন্তু এটা বছরে 3 বার যেটা হয় সেটাই অল টাইম কাটিমুন, আর একটা অরুণিমা। এই ধরনের গাছ আছে, এরকম লম্বায় ছোট, ঝোপালো, ব্রাঞ্চ অনেক। এই ধরনের গাছগুলো আমি বিক্রি করি, দরদাম অনেকগুলো বলি, অনেকগুলো বলি না, কারণ এই গাছটার দাম আমি বলবো, আর একটা গাছের দেখা যাচ্ছে একটু মানে বড় গাছ, সেটা চেয়ে বসেন অনেকে অসুবিধা হয়ে যায়। এখানে একটা আছে যেমন লম্বা একটু বড়, এটা হচ্ছে চাকা কাটিমন, এটা একটা কাটিমনের গাছ, এই মোটা মোটা দেখো। জমিতে লাগান, বাড়িতে লাগান, ছাদ বাগানে লাগান, অসুবিধা নেই, এ লাগালেই ফল চলে আসবে। তো এইরকম ধরনের গাছ আছে, এই যে অরুণিমার গাছ দেখুন, এরকম মোটা অরুণিমা, লম্বা, কিন্তু এই গাছটা লম্বাই, তবুও কুরিয়ার করা অসুবিধাই হয়, কারণ গাড়ির ডালার একটা ব্যাপার থাকে। এই যে এই গাছটা যেমন ধরো ঝোপালো আছে, এটা হচ্ছে গৌরমতি, লেট ভ্যারাইটিস এর বাংলাদেশে গৌর জনপ্রিয় একটা আম গৌরমতি, লম্বা দেখুন মাথার থেকে ছেড়ে যাচ্ছে গৌরমতি। একটা আছে হাড়ি ভাঙা,
একটা আছে হাড়ি ভাঙা, মুখটা ম্যাচিওর প্যান্ট, ঝোপালো হাড়ি ভাঙা। যাই হোক, এখানে অনেকগুলোই আছে, ব্যানানা ব্যানানা আছে, কাটিমুন আছে, এই চার পাঁচটা। তো এরকম গাছ আপনাদের লাগলে যোগাযোগ করবেন, আমার স্ক্রিনে দেওয়া নাম্বার ডিসক্রিপশন বক্সে লেখা থাকে আর থাম্বেলের নিচের নাম্বারটা লেখা থাকে। তো আমার বাড়ি নদিয়া করিমপুর, আমি উজ্জ্বল মণ্ডল, আমার হোম গার্ডেন উজ্জ্বল আর সরস্বতী অনলাইন নার্সারি, এটা দুটো চ্যানেল। নতুন ভিডিওটা দেওয়া হয় সরস্বতী নার্সারি যেটা অনলাইন, সেটাই নতুন চ্যানেলই। তো দুটো হোম গার্ডেন ইউটিউব চ্যানেলে তো সব কিছু দেখতে পাবেন, সাইট্রাসের সব কিছু ভ্যারাইটিজ আছে। রাজগা আমের উপর একটু রিভিউ দিলাম, বাদবাকি এটা দেখি। বন্ধুরা এখানে দেখুন মোটা মোটা কিছু গাছ আছে, মোটা মোটা গাছ আছে এখানে, এই বিদেশি ভ্যারাইটিজের আম। এটা এটা হচ্ছে দেশি ভ্যারাইটিজের অরুণিমা, এটা পোষায় ভাই একটা ভ্যারাইটিজ, খুব রঙিন আম, খেতে মিষ্ট তো এবং মোটা মোটা অরুণিমার গাছ, এই যে মোটা ম্যাচিওর এবং ঝোপাল, এই যে ঝোপালো গাছ, প্রত্যেকটাই ঝোপালো। এখানে সাব ব্রাঞ্চও আছে, 15টা ডাল আছে, পাতাও ছেড়েছে, দেখুন ঘরের মধ্যে আছে তবুও পাতা ছেড়েছে, এই যে মোটা মোটা। তো এইরকম ধরনের গাছগুলো পাবে। তো এইসব গাছগুলো আমি বিক্রি করি, এগুলো কুরিয়ার করা হয় সাধারণত। এই যে এটা একটা আছে ব্যানানা, দেখুন এখানে 4টে ডাল আছে, ওপরে সাব ব্রাঞ্চ বেরিয়ে গেছে, ঠিক থেকে একটু দেখায়, এই 6 ফুটের ওপরে লম্বা, মোটা 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 প্যাকেটটা দেখুন, প্যাকেটের গাছ কিন্তু এগুলো, ওইরকম মোটা মোটা গাছ আছে, ব্যানানা এর থেকেও মোটা গাছ আছে। এই একটা মাল্টি গ্রাফটিং এর গাছ, মানে টেনে তোলাই মুশকিল। এটা হচ্ছে ব্যানানা, আর এখানে চাকা পাত, এই যে মোটা, এই যে কি বড় মোটা দেখো। আর গ্রাফটিং এর গোড়াটা দেখুন, গ্রাফটিং এর গোড়াটা কিন্তু মানে কোনো টেপ তো দূরে থাকে, 2-3 বছরের পুরনো গাছ, এগুলো 3-4 বছরের পুরনো গাছ, মাল্টি গ্রাফটিং এর প্যাকেটের গাছ। এই ধরনের গাছটা, এই গাছটা একটু কুরিয়ার চার্জ বেশি পড়বে, কারণ মাটিটা অনেকটা। তো এই ধরনেরও আছে, এখানে একটা আছে দেখুন, এটা সিঙ্গেল ব্যানানা, ব্যানানা এরকম মোটা লম্বা, আগের ভিডিওগুলো তো দেখেছেন, বড় বড় মোটা মোটা গাছ, এই যে ব্যানানা। তো এই ধরনের গাছ লাগালে ফল, এইসব গাছের প্রত্যেকটা গাছে ফল ছিল। এটা হচ্ছে কাটিমুনের একটা গাছ দেখুন বন্ধুরা, এখানে কিছু গাছ আছে দেখুন, এটা হচ্ছে ভ্যালেন্সিয়া, কাটার ভ্যালেন্সিয়া, এখানে এগুলো হচ্ছে এনআরসিসি ডেইজি, যেগুলো রংপুর লাইমেট্রিকের গাছ সেইগুলো, যে ইন্ডিয়ান সিকিম মৌসুমী সব রেডি হচ্ছে, সবই রেডি গাছ পাবেন। কয়েকটা গাছ ডিসপুট হয়েছে, সেগুলো বাইরে বাতিল হয়ে যাবে, এর মধ্যে ইন্ডিয়ান সিকিম মৌসুমী আগে বলেছিলাম, সে মোটা মোটা রোজ স্টকের ইন্ডিয়ান সিকিম মৌসুমীর গাছ পাবেন। এই যে প্রত্যেকটা ঝোপালো, প্রত্যেকটা ফল ছিল কিন্তু ফল পড়ে গেছে, সব ইন্ডিয়ান সিকিম মৌসুমী, ইন্ডিয়ান সিকিম মৌসুমী সমস্ত মোটা মোটা ম্যাচিওর গাছ, ইন্ডিয়ার সিকিম মৌসুমী। সুন্দর ঝোপাল ইন্ডিয়ান সিকিম মৌসুমীর মোটা মোটা ম্যাচিওর গাছ পাবে, সাতগুড়ি ভ্যারাইটিজের ফলটা আমি দেখাচ্ছি।